بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ভাই বাংলাদেশে নওগাঁ থেকে জানতে চাইছেন যে লাইল যা হচ্ছে নফল নামাজের মধ্যে সর্বোচ্চ নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজ যে কিন্তু সময় থাকা সত্ত্বেও এই নামাজ পড়তে না পারা যায় না কিংবা মনোযোগ দিতে পারে না নামাজে তো কি করলেন মনোযোগ দিতে পারবো ভাই প্রথম কথা হচ্ছে যে নামাজের যে ফজিলত সেই আমাদের জানতে হবে মহান আল্লাহ অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাহদী নয়বি তো ন আলী রব্বীহিম মুমিনদের বা এবাদুর রহমান আল্লাহর যারা সঠিক বান্দা আল্লাহর যারা প্রকৃত বান্দা তাদের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ বলছেন ওয়াল্লাহদী নযাবি তো আর যারা রাত্রি জাগরণ করে নিজের রবকে সন্তুষ্ট করার জন্য সুজাদা ও কিয়ামা সজ্জাদা এবং কিয়াম অবস্থায় অনুরূপভাবে বলা হয়ে আছে যে কান ও কালি ইলাম মিনাল্লাহ ইলিমা ইয়াহ জাউন ওবিল আসহা রিহুম ইয়াস্তা ফিরুন যে তারা রাত্রের খুব কমই আর তারা ভোরের দিকে কি করে যে ফার করে অনুরূপ ভাবে বলা হচ্ছে ইল্লা কালিলা কুমিল্লা মুজাম্মিল তার মানে হে চাদর দিয়ে আবরণকারী কুম আল্লাহ কালিলা রাত্রে জাগরণ করো সামান্য হলেও

আল্লাহর প্রকৃত বান্দা যারা তাদের যে দলভুক্ত হতে পারবো অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যেমন একটা হাদিস ও আছে আই অন্না সফুস সাললাম ওয়াচে ওয়াসিলুল আর মসাল্লো বিন নয় না শিবল্লা নিয়াম তোমরা সালাম প্রচার করো যে খোদার তোদেরকে খাবার দান করো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রে তখন তোমরা রাত্রে কিছু সলা তাদের করো তা দخولুল জান্নাত বিসালাম তাহলে তোমরা যে নিরাপদে নিরাপত্তার সঙ্গে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে যে এছাড়া অসংখ্য হাদিস রয়েছে অসংখ্য হাদিস রয়েছে যেগুলোর জন্য যেগুলো আমরা সামনে রাখলে বুঝতে পারব যে সলাতুল লাইলের গুরুত্ব কি সেইজন্য এই সমস্ত গুরুত্বগুলো যখন আমরা আমাদের মনে স্থান দেব আমাদের মনে যখন স্থান পাবে তখন ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের এই নামাজ পড়তে কোনো গরিমসিও হবে না এবং এ নামাজের মধ্যে আমাদের যে অমনোযোগ বা একাগ্রতা না হওয়ার কোনো কারণও থাকবে না ইনশাআল্লাহ সর্বপ্রথম যে আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো এবাদত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব বিধায় তাহাজুদের নামাজটাও আর ওই জন্যই তাহাজ্যুদের নফল নামাজের মধ্যে থেকে উত্তম যেহেতু গভীর রাত্রি কেউ জানতে পারে না তখন পড়া হয় কিন্তু যে আমার যদি আল্লাহকে সন্তুষ্ট করার বিধান যদি না থাকে বরং আমার মা বাবা আমাকে ভালো বলবে কিংবা আমার প্রতিবেশীরা আমাকে ভালো বলবে যে আমার গ্রামের পড়ার লোক আমাকে ভালো বলবে তাহলে কিন্তু কিন্তু তাহা নামাজ পড়ে কোন লাভ হবে না সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করার এটা চেষ্টা করতে হবে যে আল্লাহ ছাড়া আমি কাউকে সন্তুষ্ট করব না কোনো কথাগুলো মনে রাখলে দেখবেন যে ইনশা আল্লাহ আপনার নামাজে একাগ্রতা আসবে এবং যে শুধুমাত্র জাহান্নামের ভয় জান্নাতের আশা এই দুটো জিনিসই যদি সামনে থাকে তাহলে আপনার ইসলামের যে কোনো কাজ করতে আপনার কিন্তু গরিমসির ভাব আসবে না